অবশেষে মনোনয়নপত্র তুলে নিলেন বর্তমানে নির্দল প্রার্থী মীর হাসিম। অবশেষে মনোনয়নপত্র তুলে নিলেন বর্তমানে 59 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মীর হাসিম। তৃণমূল কংগ্রেস থেকে তিনি দুইবারের পৌর নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে এইবার পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী তালিকায় তার নাম বাদ পড়ে। তারপর এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের কথা মতো তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু আজ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, বললেন তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মানি। তাই আসানসোলের মধ্যে কোনো ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারতে দেখতে পারবো না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে সে খুবই ভালো মানুষ, তাই তাকে জয়ের রাস্তা তৈরি করে কাউন্সিলর বানানো আমাদেরই দায়িত্ব। আমি নির্দলীয় হিসেবে যদি লড়াই করতাম তবে দলেরই ক্ষতি হতো। আমার কাছে সব থেকে দামি দল, আমি কোনোদিনও দলের বিরুদ্ধে নই। উইথড্র করতে তো আপনি তো তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এক্স কাউন্সিলর ছিলেন, এমএলসি, কেন উইথড্র করলেন? সেদিন আমি যেদিন নমিনেশন করেছিলাম সেদিন আমি বলেছিলাম যে আমি দলের মানে বিরোধিতা করছি না, কিন্তু আমি মমতা ব্যানার্জিকে দেখে দল করি আর মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তা আমি তৃণমূল আছি, তৃণমূল থাকব। আর আমি একটা কথা বলেছিলাম কি হ্যাঁ আমি জিতে দেখাবো, তারপরে আমি তৃণমূলে যোগ দিব। কিন্তু যাই হোক, তখন আমি একটা কথা বলেছিলাম, আমি দলে ছিলাম, দলের এগেন্স্ট নেই। আজকে আমি চিন্তা ভাবনা করেছি কি না, মানে আমি যদি দাঁড়াই তাহলে অসুবিধা হবে, আর দলকে জিতাতে হবে। দল ঠিক সব থেকে বড়ো জিনিস, যে দলটা আমি প্রথম থেকে করি, জন্ম পার্টির জন্ম থেকে দলটা করছি, আর আজকে আমাকে দল ভালো লাগছে, কালকেও ভালো ছিল, দিদিকে দেখে আমরা পার্টি করি। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি না আমি মানে উইথড্র করব, আর আমাদের যে ক্যান্ডিডেট আছে তাকে জেতাব। যে যেদিনকে প্রার্থী ঘোষণা হয়েছিল সেদিনকে দেখলাম বিক্ষোভও দেখানো হয়েছিল, এবং আপনিও ক্ষোভ জানিয়েছিলেন কি মেয়র পরিষদ হয়ে পরে আপনি এত উন্নয়নে কাজ করেছেন, নিজের ওয়ার্ড থেকে লিড দেওয়া করিয়েছেন বারবারই যে কোনো নির্বাচনে, তারপরও দল আপনাকে প্রার্থী করেনি, দলের বিরুদ্ধে আপনিও তো ক্ষোভ দেখিয়েছিলেন সেদিনকে। না, আমি ক্ষোভ দেখাই নাই, জনগণ দেখিয়েছিল, মানুষ দেখিয়েছিল, আপনারা বাইট নিয়েছিলেন। আমি বলেছিলাম দল আমাকে প্রার্থী করে নেয়, কে জানে কী আছে, মানে আমার ভিতরে কি কমি আছে আমি জানি না, বলতে পারছি না, দল যেটা করেছে ঠিকই করেছে, সেটা কথা বলেছিলাম আমি। আপনি বলেছিলেন খেলা হবে, খেলা আমার উপরই হয়ে গেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন চিন্তা ভাবনা করেছি দল দল আমাকে মানে আমি ভালোবাসি দলকে, আর দলকে আমাকে সাপোর্ট করতে হবে। এখন আমাকে একসময় দল ছিল আমার কাছে, এখন আমাকে দলের সামনে যে ক্যান্ডিডেট আছে তার সামনে দাঁড়িয়ে আমাকে যে ক্যান্ডিডেট আছে তাকে জিতাতে হবে। বলছি উজ্জ্বল চট্টোপাধ্যায় কুলটি থেকে প্রার্থী বদল করার জন্য শুধুমাত্র আপনার নামটা মন্ত্রীকে পাঠিয়েছিলেন চিঠিতে, যে আপনি ওয়ার্ডে না দাঁড়ালে ওই ওয়ার্ডটা তৃণমূল হেরে যাবে, কী বলবেন? ও চিঠি পাঠিয়েছিলেন, উনি পাঠিয়েছিলেন, হ্যাঁ দেখা গেছে, আমিও দেখেছি। তাহলে কি আপনি কি ওয়ার্ডটা কি হারার সম্ভাবনা আছে আপনি যদি প্রার্থী উইথড্র করলেন? না, যে প্রার্থী আছে কাঞ্চন রায় সে জিতবে, ভালো ছেলে আছে, ভালো কাজ করে, দল তাকে টিকিট দিয়েছে, আমাকে সাপোর্ট করতে হবে। দলের সঙ্গে কি আলোচনা করে পরে উইথড্র করছেন? হ্যাঁ দলের নিশ্চয়ই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।